খুলনায় সেনাবাহিনীর উদ্যোগে দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান, 55 পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম এবং সেনা নিড়ের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আমাদের খুলনা জেলার প্রতিনিধি মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল 9:30 খুলনা জেলা স্টেডিয়ামে দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে। সকাল 10:00 সেনাবাহিনী প্রধান শিববাড়ি মোড়ে 55 পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে তিনি মাঠ পর্যায়ে নিয়োজিত সেনা সদস্যদের প্রতিকূল সময়ে সঠিকভাবে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নুরুল আনোয়ার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে খুলনা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদানকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, এই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী দেশের সব জায়গায় কম্বল বিতরণ করছে। আমাদের এই কার্যক্রম শুধু কম্বল বিতরণের ভিতরেই সীমাবদ্ধ নয়, আমরা কিন্তু চিকিৎসা সামগ্রী প্রদান, চিকিৎসা সহায়তা প্রদান, এমনকি গবাদি পশুর চিকিৎসাও আমরা বিভিন্ন জায়গায় করছি। আমাদের প্রচেষ্টা হলো যে বঙ্গবন্ধু দর্শন যেটা ছিল, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। আমরা চেষ্টা করছি সবসময় জনগণের জন্য কিছু করার, আর এ ব্যাপারে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রীও বটে। সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য উনি সার্বিকভাবে আমাদের নির্দেশনা, প্রয়োজনীয় সহায়তা সব কিছু দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে বিশ্বের 1 নম্বর, জাতিসংঘে এটা কিন্তু অত্যন্ত সুনামের ব্যাপার, আর এটা আমরা অর্জনে সক্ষম হয়েছি এই কঠোর প্রশিক্ষণ এবং আমাদের দেশপ্রেমের মাধ্যমে। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান ফোকাস সবচেয়ে বেশি আমরা দিচ্ছি গুরুত্ব হলো প্রশিক্ষণে। এই জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর এই 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো আর্মি লেভেল লজিস্টিক FTX করছি। এটা একটা অত্যন্ত বড় ইভেন্ট এবং একটা ঐতিহাসিক ইভেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। ইট অনলি ইন্ডিকেটস যে আমরা প্রশিক্ষণকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আশা করছি আমরা আমাদের স্কিল লেভেল এই প্রশিক্ষণের মাধ্যমে বৃদ্ধি করে এমন পর্যায়ে নিয়ে যাব যাতে করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের উপর প্রদত্ত যে কোনো দায়িত্ব দেশে বিদেশে পালন করতে সক্ষম হবে। স্যার, এই সামনে স্কুলটা উদ্বোধন করলেন, এই ধরনের আর কোনো চিন্তা ভাবনা আছে কি না, দেশের অন্য কোথাও আছে কি না? ওটা হলো যে আমাদের জেসিও এনসিতে সৈনিকদের, মানে সৈনিক পুতুল না, জেসিও এনসি এবং সৈনিকদের যে বাসস্থান তার সংকট দূর করার জন্য আমাদের ওয়েলফেয়ারের টাকায় আমরা কিছু কিছু ভালো ভালো শহর যেখানে পড়ালেখা চিকিৎসার ফ্যাসিলিটি আছে সেখানে এরকম বিল্ডিং তৈরি করে দিচ্ছি, যাতে করে সেনাবাহিনীর সেনা সদস্যরা তারা বিদেশে থাকুক, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে থাকুক, তাদের ফ্যামিলিরা যেন একটা নিরাপদ জায়গায় থাকতে পারে এবং সেখানে থেকে তারা পড়ালেখা, চিকিৎসা, অন্য অন্য কার্যক্রম যাতে করতে পারে। একটা সৈনিকের যখন তার পরিবারের সম্বন্ধে দুশ্চিন্তা অনেকটা কমে যাবে তখন কিন্তু সে দেশের কাজে গভীরভাবে মনোনিবেশ করতে পারবে। এরই জন্য আমাদের এই প্রজেক্টগুলো নিয়ে এটা আজকে এখানে করলাম, আমরা সব জায়গায় করছি এবং ইনশাল্লাহ আমাদের সক্ষমতা বাড়লে আমরা আরও অনেক বেশি করে করবো। করোনার জন্য আমাদের অনেক টাকা।